আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা হচ্ছে দোতলা থেকে করতেছি। তো এই যে হচ্ছে পাবনা শহর, মেন শহর। তো আমি যে হোটেলে আছি, আবাসিক হোটেলে। তো আজকে আপনাদের দেখাবো পাবনা শহরটা, পুরো ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা হোটেলে লেখা আছে রূপকথা রোড পাবনা, হোটেলের নাম্বার দেওয়া আছে। তো আমি এখন আছি এখানে, এই হোটেল থেকে এখন নেমে আপনাদের পাবনা শহরের পুরো দৃশ্য দেখাবো। তো আপনারা সঙ্গেই থাকুন, পুরো পাবনা শহরের দৃশ্যগুলো দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পাবনা শহর। আর আমি আছি এখন রূপকথা হলের সামনে, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রূপকথা হল। তো হল এখন মনে হয় অফ রয়েছে। এই যে হচ্ছে হলের দৃশ্য, এই যে গেট, এই যে হচ্ছে রূপকথা রোড এটা। তো এখানে হলে এখন কোনোই নেই। এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, ভিআইপি একটা রেস্টুরেন্ট। তো আপনাদের আরও দৃশ্য দেখাচ্ছি, আপনারা একটু সঙ্গে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পাবনা শহর। তো এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে মেন্টাল হসপিটালে যায় এই পাশ দিয়ে। তো আপনাদের এখন এই পাশ থেকে শুরু করে পুরো শহরটা আপনাদের ভিডিও করে দেখাবো। এই যে হচ্ছে পাবনা শহর, মেন শহর, রূপকথা রোড এটা। দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট কাশবন। আর যে হচ্ছে হলো একটা হোটেল আছে, হোটেল প্রবাসী। তো এখন শহরের ভিতরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রেস্টুরেন্ট, এই যে একটা ইফতার বাজার, পেট্রুক ইফতার বাজার এখানে রূপকথা রোডের এখানে। তো চলুন আমরা সামনের দিকে যাই, সামনে আরও দৃশ্য আপনাদের দেখাই। এই যে হচ্ছে রূপকথা রোড আছে এখনও। তো সামনে একটা চৌরঙ্গি আছে, মার্কেটে ঢোকার রাস্তা, আপনাদের সেটা দেখাবো। এখানে তো প্রথমে আপনাদের দেখাইছি রূপকথার হল এটাই, যে দেখতে পাচ্ছেন পাবনা বাংলাদেশ লেখা। তো আপনাদের পুরো ভিডিওটা করে দেখাই, আপনারা সঙ্গেই থাকুন। অনেকে চিনে, চলুন আমরা সামনের দিক যাই, সামনের দৃশ্যগুলো আপনাদের দেখাই। তো এখানে এখন বিকাল টাইমে লোকজন একটু কম আছে, একটু বার ইফতারি। দেখতে পাচ্ছেন চলে এসেছি তিন রাস্তা মোড়ে। তো অনেক জাম এখানে, দেখতে পাচ্ছেন এখানে একটু জাম জট বেশি গাড়ির। তো এই দেখতে পাচ্ছেন গোলচক্কর। আজ হচ্ছে মার্কেটে যাওয়ার রাস্তা এটা, কাপড় চুপুর মার্কেট, এমনি মার্কেটে যাওয়ার রাস্তা এটা, অগ্রণী ব্যাংক। আজ হচ্ছে গোলচত্বর। তো এখানে অনেক জাম, ভিডিও করা অনেক টাফ হচ্ছে, গাড়ি ঘুরি জাম এখন বিকাল টাইমে। আপনারা সঙ্গেই থাকুন, আপনাদের যতটুকু সম্ভব ভিডিও করে দেখাচ্ছি। এই যে হচ্ছে গোলচক্কর, তো তিন রাস্তা মোড় এটা, এই পাশে একটা রাস্তা আছে। এই যে গোলচক্কর দেখতে পাচ্ছেন, অনেক জাম এখন। আর এই পাশে এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে পাবনা মেন শহর। তো মার্কেট আমার পিছনে, এই যে ঈদের সময় মার্কেটে অনেক ভিড় বাড়ছে দেখতে পাচ্ছেন। আর একটু পরে ইফতারি, এই জন্য আরও বেশি ভিড়। এই যে হচ্ছে মার্কেটের দৃশ্য। তো এখন আর ভিতরে যাবো না, এখন ভিতর থেকে বাইর হয়ে যাবো, আর ভিতরে ঢুকবো না, অনেক জাম ভিতরে। এই যে হচ্ছে মেন রোড, গাড়ি অনেক জাম দেখতে পাচ্ছেন। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদের আরও দৃশ্য দেখাচ্ছি। দেখেন গাড়ি অনেক জাম পড়েছে এখন বিকেল টাইম। তো আপনারা সাথেই থাকুন, আপনাদের আরও দৃশ্য আমি ভিডিও করে দেখাচ্ছি। সে রূপকথার রোড, আমি আছি যে এই হোটেলে আছি, 200 টাকা ভাড়া নিয়েছে, রুহান হোটেল, রুহান। তো এখানে আছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এদিকে একটু লোক ফাঁকা আছে, পাতলা আছে লোক, দেখতে পাচ্ছেন।